মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের সিনেমা হলগুলো। এবারের ঈদকে কেন্দ্র করে খুলে দেওয়া হয়েছে অনেক হল। সে তালিকায় ছিল নোয়াখালীর মাইজদী সদরে অবস্থিত একমাত্র সিনেমা হল রোশন বাণীও। কিন্তু পর্যাপ্ত দর্শক না পাওয়ায় সে হলটিও এবার বন্ধ করার ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। মাইজদী রোশন বাণী টকিজ একটা সুন্দর সিনেমা হল। এই সিনেমা হলে সবাই দেখার, মা বোনকে নিয়ে দেখার মতো রুচিসম্মত সিনেমা হল। কিন্তু পরিবেশের ছবির কারণে সিনেমা হলে দর্শক নাই। কিন্তু মানসম্মত অল্প কয়টা সিনেমা হলে দর্শক নিয়ে ছবি চলিতেছে। আবার যদি পুনরায় সিনেমা হল ছবি আসে, নতুন ছবি আসে, ছবি চলচ্চিত্র ছবি করে ছবি আসে, তাহলে দর্শক ফিরে আসবে। এখন মাত্র তিনজন চারজন ছবি নিয়ে ছবি দেখতেছে। সরজমিনে গিয়ে দেখা যায় ঈদকে কেন্দ্র করে রোশন বাণী সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে শাকিব খান অভিনীত সিনেমা শাহেনশাহ। তবে সিনেমা দেখার জন্য নেই কোনো ভিড়। জীর্ণ শীর্ণ হলে সিনেমা দেখছেন হাতে গোনা 3 থেকে 4 জন দর্শক। 1935 সালে প্রতিষ্ঠিত এ সিনেমা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরেও রয়েছে অনেক স্মৃতি। তবে দর্শক না পাওয়ায় হলটি অতি দ্রুত বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন হলটির মালিক আব্দুর রহমান মঞ্জু। চলচ্চিত্র সংকট, সংকটের কারণে প্রেক্ষাগৃহটি প্রায় মৃত অচল অবস্থায়। নোয়াখালী জেলার সকল নেতা, সকল স্তর মানুষের সহযোগিতা প্রত্যাশা না হলে অচিরিটাকে বন্ধ করে দিতে হবে। এটি যে বঙ্গবন্ধু অনেকবার মিটিং করেছিলেন পাকিস্তানের সময়, যেটি আওয়ামী লীগের স্মৃতি, বঙ্গবন্ধুর স্মৃতি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। ভালো ও নিয়মিত সিনেমা মুক্তি না পাওয়ায় অনেকেই এখন আর আগের মতো হলমুখী হচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। তাছাড়া আকাশ সংস্কৃতির এ যুগে ঘরে বসে নতুন সিনেমা দেখতে পারার কারণকে হল বিমুখতার কারণ হিসেবে দেখছেন অনেকে। বাংলা চলচ্চিত্র আপন দুলাল দিয়ে এই সিনেমা হলটির যাত্রা শুরু করে মাইজদী কোর্টে। এই সিনেমা হল অত্যন্ত সুন্দর ছিল, ভালো ভালো ছবি প্রদর্শিত হতো। আমাদের পার্শ্ববর্তী জেলা, বিশেষ করে কুমিল্লা চাঁদপুরের লোকজন এই সিনেমা হলে এসে সিনেমা দেখত। কিন্তু বর্তমানে আকাশ সংস্কৃতির কারণে, অশ্লীল ছবি, কাঠপিস ছবির কারণে এখন দর্শকরা সিনেমা হলের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। রোশন বাণী টকিজ আমাদের বৃহত্তর নোয়াখালী জেলার একটা ঐতিহ্যময় সিনেমা হল। আমরা খুব ছোটো তখন থেকে এই সিনেমা হলে আমরা আসতাম, অনেকটা বাবা মায়ের হাত ধরেই আসতাম, সবাই মিলে আমরা ছবি এনজয় করতাম। ইদানিংকালে সেটা হয়তো আর পাওয়া যাবে না। হাতে গোনা 2-3 জন দর্শক এখানে সিনেমা দেখতে আসে, এরপর এটা চালু রাখা আছে। তবে দর্শকদেরকে সিনেমা হলমুখী যদি করতে হয় তাহলে সিনেমা মানসম্মত সিনেমা তৈরি যেমন করতে হবে, তেমনি হলের গুণগত মান পরিবর্তন করতে হবে, হলকে আধুনিকায়ন করতে হবে, যাতে দর্শকেরা সিনেমা হলে যাওয়ার জন্য আগ্রহী হয়। নোয়াখালীর পুরনো শহরে 1935 সালে রোশন বাণী সিনেমা হলটি চালু করা হয়। 1946 সালে নোয়াখালীর পুরনো শহর মেঘনার করাল গ্রাসে নিমজ্জিত হলে 1948 সালে নতুন জেলা শহর মাইজদীতে রোশন বাণী স্থানান্তর করা হয়। তানভীর হাসান, সময় সংবাদ, নোয়াখালী।